মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন সরকারি চাকরি এবং বিভিন্ন চাকরির প্রিপারেশনের একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা মাই স্মার্ট সাজেস্ট। কোনো ভাওতাবাজি নয়, কোনো দু নম্বরই নয়, একদম সঠিক সময়ে সঠিক আপডেট মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। তো অবশ্যই মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চ্যানেলের লাল সাবস্ক্রাইব বাটনটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনেও একটি ক্লিক করে নেবেন। যদি আপনি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুগণ, আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো আরও একটি জব নিউজ নিয়ে। তার আগে জানিয়ে রাখবো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন, কারণ যখনই আপনার ডিস্ট্রিক্টের কোনো না কোনো জব নিউজ আসবে সেটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো। তো আমরা আজকে দেখে নেব যে বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, মানে কৃষি বিভাগে কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে। তো এখানে যারা যোগ্য প্রার্থীরা রয়েছে তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারে। তো এর নিয়োগ প্রক্রিয়া কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে। তো এখানে আপনাদের জানিয়ে রাখবো যে যে সমস্ত পদগুলোতে নিয়োগ করা হচ্ছে, WDT ইঞ্জিনিয়ার এবং এর মোড অফ রিক্রুটমেন্ট আপনারা দেখে নিতে পারছেন, স্যালারি দেখে নিতে পারছেন এবং শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু দেখে নিতে পারছেন, বয়স দেখে নিতে পারছেন। তারপরে দেখতে পারছেন WTD লাইভহুড এবং WTD সোশ্যাল ওয়েলফেয়ার, WTD মাইক্রো এন্টারপ্রাইজ এবং সমস্ত বিস্তারিত তথ্য আপনারা এখানে ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন। এগুলো দিয়ে আমি আর ভিডিও ডিউরেশন লম্বা করতে চাই না। তো আপনাদের জানিয়ে রাখবো যে আপনারা যদি এই পদের ইন্টারভিউয়ের জন্য যোগদান করতে চান তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের নাম এবং পিতামাতার নাম, এই সমস্ত নাম কিংবা আপনাদের ডেট অফ বার্থ এবং আপনাদের পোস্টাল অ্যাড্রেস এবং ডিটেলস, আপনাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং আপনাদের যে এক্সপিরিয়েন্স, এই সমস্ত সমস্ত কিছুর যে কাগজপত্র রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদের অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে কিন্তু সমস্ত কিছুর একসেট কপি মানে জেরক্স করে নিয়ে যেতে হবে এবং নিতে হবে আপনাদের একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিতে হবে। নিয়ে আপনারা কোথায় যাবেন, যে অফিস অব দ্য ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট বীরভূম অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার ওয়াটারশেড সেল কাম ডাটা সেন্টার WCDC বীরভূম, এই ঠিকানায় যাবেন। তবে এই নিয়োগের যে সময়সীমা সেটা হচ্ছে 31 মার্চ 2020 পর্যন্ত। তো এখানে জানিয়ে রাখবো এর ইন্টারভিউ কিন্তু হবে 7 নভেম্বর 2019 তারিখ বেলা 12:30 থেকে। তো আপনারা যারা যারা ইচ্ছুক রয়েছেন আপনারা কিন্তু সেই ঠিকানায় অবশ্যই চলে যাবেন। তো এখানে কিন্তু বলা হয়েছে এই পদের জন্য কিন্তু কোনো DA এবং TA দেওয়া হবে না এবং সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়াও এখানে বলা হয়েছে আপনাদের অবশ্যই সমস্ত রকমের যে অরিজিনাল ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু সকাল 11:00 মধ্যে সেই ইন্টারভিউ কক্ষে কিন্তু উপস্থিত হতে হবে। প্রয়োজন অনুসারে এর যে পোস্ট সেটা কিন্তু বাড়ানো এবং কমানো হতে পারে এবং সমস্ত কিছু কিন্তু এই অথরিটির ওপরই ডিপেন্ড করবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, বাই বাই।